বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শহীদ একাডেমিক স্কুল বীরপুরশিয়া করটিয়া টাঙ্গাইলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগতম। আমি আজকে ক্লাস নেব পরিমিতি 16 পয়েন্ট, অনুশীলনী 16.1। তো 16.1 এই পরিমিতি অঙ্ক করতে গেলে যে প্রয়োজনীয় সূত্র লাগবে, এই অধ্যায়ের অঙ্কগুলো করতে যে প্রয়োজনীয় সূত্রগুলো লাগবে, সেই সূত্রগুলো আমরা আগে একটু শিখে নেই। আমি তোমাদের সুবিধার জন্য বোর্ডে আগে থেকে কিছু সূত্র লিখে নিয়েছি, একটু আমরা তাহলে দেখি। সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a একক হলে, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a একক হলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে √3/4a² √3/4a² বর্গ একক। আবার সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য a একক, সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু সমান, সেই দুইটা বাহু যে সমান, ওই সমান সমান দুইটা বাহুর দৈর্ঘ্য যদি a একক হয় এবং আরেকটা যে বাহু ওইটা যদি ভূমি হয়, আমরা ভূমির দৈর্ঘ্য b একক ধরলে তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে √4a² − b² বর্গ একক। তার মানে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য a একক, ভূমির দৈর্ঘ্য b একক হলে ক্ষেত্রফলের সূত্রটা হবে √4a² − b² বর্গ একক। একটি ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a ও b একক এবং এদের মধ্যবর্তী কোণ বা অন্তর্ভুক্ত কোণ যদি থিটা হয়, তার মানে একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a ও b একক এবং এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে 1/2ab sin θ, অর্থাৎ ½ × ab sin θ। তাহলে আমরা পেলাম একটা ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য a ও b এবং এদের অন্তর্ভুক্ত কোণ যদি থিটা হয়, তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফল হবে ½ × ab sin θ। তাহলে একটি ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য, একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য a b ও c একক হলে, অর্থাৎ একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a আরেকটা বাহু b আরেকটা বাহু c যদি হয়, তাহলে ত্রিভুজটির অর্ধ পরিসীমার সূত্র হবে, পরিসীমার সূত্রটা হচ্ছে তিনটা বাহুর সমষ্টি, তাহলে অর্ধ পরিসীমা হবে তিনটা বাহুর সমষ্টিকে 2 দিয়ে ভাগ, তার মানে গড়। তাহলে একটা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য যদি a b c একক হয়, তাহলে অর্ধ পরিসীমা হবে পরিসীমার অর্ধেক, পরিসীমা মানে তিনটা বাহুর সমষ্টি, তার অর্ধেক হচ্ছে 2 দিয়ে ভাগ। আচ্ছা, তাহলে আর যে সূত্রগুলো আছে আমি ওইটা লিখছি। তাহলে এই তিনটা বাহুর দৈর্ঘ্য দিয়েই আরেকটা সূত্র, তার মানে 4 নম্বরে 4/2 ত্রিভুজটির ক্ষেত্রফল ত্রিভুজটির ক্ষেত্রফলের সূত্র হল √ বর্গমূল s × s − a s − b s − c এত বর্গ একক, s × s − a × s − b × s − c এত
বর্গ একক। তাহলে এইখানে বিভিন্ন ত্রিভুজ, যেহেতু আমার ত্রিভুজে বিভিন্ন ধরনের আছে, সমবাহু ত্রিভুজ আছে, সমদ্বিবাহু ত্রিভুজ আছে, বিষমবাহু ত্রিভুজ আছে, সকল ত্রিভুজের যে সূত্রগুলো এগুলো দেওয়া হলো এই অধ্যায়ের জন্য, এই এগুলোই হচ্ছে প্রয়োজনীয় সূত্র, এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে। আরেকটা সূত্র হলো আমাদের কাজে লাগবে, সেটা হলো সমকোণী ত্রিভুজের মধ্যে যে পিথাগোরাসের উপপাদ্য আমরা জানি, সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্যটা আমাদের কাজে লাগবে। অর্থাৎ সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে অতিভুজের উপর বর্গ সমান হলো অপর দুই বাহুর উপর বর্গের সমষ্টি, এটা আমাদের কাজে লাগবে। তো এই সূত্রগুলো ভালো করে শিখে নিবে, তারপরে অঙ্ক শুরু করবে। সূত্রগুলো ভালো করে শিখবে, এরপরে অঙ্ক আমরা শুরু করব। আচ্ছা, তাহলে অধ্যায়ের যে প্রয়োজনীয় সূত্রগুলো ওগুলো আমরা লিখে দিয়েছি, এগুলো আবার খাতায় তোমরা বারবার করে প্র্যাকটিস করবে এবং এরপরে অঙ্ক শুরু করবে। তাহলে আমরা এক নম্বর অঙ্ক শুরু করতে পারি। এক নম্বরের ডাকটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর একটি বাহু অপরটির 3/4 অংশ, মানে 4/3 অংশ হলে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে, এর একটি বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, যেহেতু একটা বাহু অপরটির 3/4 অংশ, কাজে একটা বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নেই, তাহলে মনে করি সমকোণী ত্রিভুজটির একটি বাহু সমান 1 মিটার। সমকোণী ত্রিভুজের একটি বাহু মানে সেখানে যদি ABC একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে অতিভুজ দেওয়া আছে 25, আর একটা বাহুর মধ্যে একটা ভূমি আছে আর একটা হচ্ছে লম্ব আছে, একটা ভূমি আর একটা হচ্ছে লম্ব, ভূমি বা লম্ব আকারেও যদি আমরা লিখতে চাই লিখতে পারি, যে মনে করি ভূমি 1 মিটার বা লম্ব 1 মিটার, তাহলে অপর আরেকটা বাহু আমরা বের করতে পারবো। অথবা সেইভাবেও লেখা যায় সমকোণী ত্রিভুজটির একটি বাহু 1 মিটার, তাহলে অপর বাহুর দৈর্ঘ্য, তাহলে সুতরাং সমকোণী ত্রিভুজের অপর বাহুর দৈর্ঘ্য বা অপর বাহু এক্স এর 3/4 অংশ, তার মানে 3/4 এত মিটার, এর মানে গুণ, তাহলে 3x/4 মিটার। আচ্ছা, প্রশ্ন মতে আমরা লিখতে পারি, যেহেতু একটা বাহু ভূমি আর একটা লম্ব আর এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা প্রয়োগ করতে পারি। সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্যটা হচ্ছে ত্রিভুজের অতিভুজের উপর বর্গ সমান হচ্ছে অপর দুই বাহুর উপর বর্গের সমষ্টি। তাহলে অপর দুই বাহু একটা x, তার উপর বর্গ, আরেকটা বাহু 3x/4, তার উপর বর্গ, আর অতিভুজ হচ্ছে 25, এর উপর বর্গ। তাহলে অতিভুজের উপর বর্গ সমান হচ্ছে অপর দুই বাহুর উপর বর্গের সমষ্টি, সমষ্টি মানে যোগফল। তাহলে এইখান থেকে আমরা অনায়াসে x এর মান বের করে
পরে এইটাতে বসাই দিলে দুইটা বাহুর দৈর্ঘ্য বের হয়ে গেল, এবং এটাই আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে। তাহলে এক্স স্কয়ার 9x² বাই 16 সমান 25 × 25 হইল 625, 25 × 25 625, লসাগু 16। তাহলে 16x² 9x² সমান 625। তাহলে আমরা ক্যালকুলেশন করতে পারি, উপরে 16 আর 9 হলো 25, নিচে 16, উপরে 16 আর 9, 25x² সমান 625 বা 25x² 25x² সমান 625 গুণন 16 বা x² সমান 625 গুণন 16 ভাগ হইল 25। আমরা এটা কাটাকাটি করেও করতে পারি অথবা সরাসরি গুণ করে ভাগ করতে পারি। এটা 25 × 25 625, তাহলে 25 × 16, 25 × 16 আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারি, 25 × 16 হইল 400 বা x সমান, তাহলে বর্গমূল 400, সুতরাং হ্যাঁ 400 বর্গমূল হচ্ছে 20। তার মানে x এর মান আমাদের বের হয়ে গেল। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 20, একটা বাহুর দৈর্ঘ্য পাইলাম 20, তাহলে অপর বাহুর দৈর্ঘ্য ওই x এর জায়গায় মানটা বসিয়ে দিলেই হয়ে যাবে। অতএব ত্রিভুজটির একটি বাহু, বাহুর দৈর্ঘ্য বা বাহু 20 মিটার, অতএব ত্রিভুজটির অপর বাহুর দৈর্ঘ্য, অপর বাহুর দৈর্ঘ্য কি ছিল, 3x/4। তাহলে 3 × x এর জায়গায় বসবে 20, নিচে 4, এত মিটার এত মিটার, আমরা কাটাকাটি করে নিতে পারি, 4 × 5 = 20, 3 × 5 = 15 মিটার। অর্থাৎ অ্যান্সার হইল একটা হচ্ছে 15 মিটার আর একটা 20 মিটার, 15 মিটার, 20 মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থী, এইভাবে আমরা দুইটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। তাহলে বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, বেশি বেশি পড়াশোনা করবে, মা বাবার কথা শুনবে। থ্যাংক ইউ, ভালো থাকো, ওকে, আল্লাহ হাফেজ।